অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, টাটা। এই জন্যই মানুষ বিয়ে করে না, এই জন্য আমিও বিয়ে করতে চাই না। দূর নকল বিয়েতেই যদি এই অবস্থা হয় তাহলে আসল বিয়ে করলে কি হতো? কিন্তু এবার আমি শোভাটা কোথায়? শোভা যায়? যদি কেউ দেখে কিছু একটা বলে দেবো। না না, আমি ঠিক পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। রাখছি, পরে ফোন করবো। রাখলে কেন, চালিয়ে যাও। কি এত রাতে গার্লফ্রেন্ড? না না, জাস্ট বিজনেস, বিজনেসের কথা বলছিলাম। বিজনেস, ওকে। বাহ, তোর বিজনেস কেমন চলছে? ভালোই ভালোই। বাবাকে তো জানিসই, রোজ বলছে বিজনেস বাড়াও বিজনেস বাড়াও। একটা নতুন কন্ট্রাক্টের কথা আসছে, ওটাই ভাইদা ভাই। তুই এত রাতে নিচে? আমি এত রাতে পাইচারি করছি, গুড ফর হেলথ, তাই। কিন্তু আজ তো শনিবার। তো না, মানে আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি শনিবার তুই একটু অন্যভাবে ফ্রেশ হোস, মানে জলপথে। তা হঠাৎ আজ স্থলপথে হাওয়া খেতে? স্থলপথে কিরে, কি হয়েছে দাদা? কিছু না, এমনি। চল চল, আজকে তোর সঙ্গে চল। আমার সঙ্গে কেন? কেন মানে, আরে তোর মনে নেই তুই ছোটবেলা আমার সঙ্গে কত ঘুমোতে চাইছিস? কারণ খুব সুন্দর সুন্দর ভুতুর এসব গল্প শোনাতাম। সেটা 18 বছর আগের কথা, এখন আর আমি ছোটটি নই। তুই তো এখনো ছোট ভাইটি, তাই না? আমার ছোট ভাই তো আমার কিছু ছোটই থাকবে। চল 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 চল। কেসটা কি বল না, না মানে বৌদি কি তোকে ঘর থেকে বের করে দিয়েছে? আমায় কেন খেয়েছো বলে? আমি খেয়েছি আমি না, মানে খেতে গেছিলে। এক মিনিট, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি বোতলটা খুললে, বৌদি সেটা নিল আর তোমাকে ঘর থেকে বের করে দিল। আমায় রাইট না? ইউ আর অ্যাবসলিউটলি রং, একদম নয়। বুঝি বুঝি, বিয়ের পর এরকমটাই হয় রে দাদা। তাই সিরিয়াসলি বুঝিস না? কটা বিয়ে করেছিস রে? হ্যাঁ, কটা বিয়ে করেছিস? তবে একটা কথা বলবো দাদা, এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। বৌদি তোকে ভালো না বাসলে ঘর থেকে বের করে দিতে পারত না। এই এই নেশা করা নিয়ে মা তোকে কতবার সোজা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আর বৌদি আর এই মেধা, ও হলে তো তোর সঙ্গে একটা গ্লাস নিয়ে বসে পড়ত। সত্যি বৌদির জন্য খারাপ লাগে, মায়ের কাছে কেন ওকে মেনে নিতে পারছে না। চ, অনেক রাত হলো, আমার ঘরেই শুয়ে পড়বি। বলছি কাউকে বলবি না তো?
তুমি রাম, দশরথের বদলে বৌদি সীতা যদি এখন তোমাকে বনবাসে পাঠায়, এই লক্ষণ ভাই তো আর তোমাকে ছেড়ে দিতে পারে না। চলো, একদম চলো। মা, মা, আস্তে 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 কথা বল, যমুনা ঘুমোচ্ছে না? ও তোমার যমুনাকে নিয়ে চিন্তা আছে আর মেধাকে নিয়ে চিন্তা নেই। কেন, মেধার আবার কি হয়েছে? ওই মেয়েটা মেরেছে মেধাকে, তুমি জানো না? ওই মেয়েটা নয়, বল বৃষ্টি, নয়তো বল বৌমা। শোনো, ওই মেয়েটাকে আমি আমার বৌমা বলে মানি না। নিজেকে ভদ্র সন্তান বলে মানিস তো? একজন মহিলা সম্পর্কে ওই মেয়েটা এই শব্দটা যে ব্যবহার করা উচিত নয়, আশা করি সেটা জানিস। তুমি ঠিক করো না, তুমি শুধু ওকে ক্ষমা চাইয়ে ছেড়ে দিলে। মহুয়া বলেছে যে তুমি যদি না থাকতে তাহলে আজ ঠিক মারতো বৃষ্টিকে। সেটা উচিত কাজ হতো কি? আর তারপর ও খোকা, একটা কথা কেন ভুলে যাচ্ছিস, ও কিন্তু নিজে থেকে বাড়িতে আসেনি, ও ওকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং সেটা বিয়ে করে। আমি এই বিয়ে মানি না মা। ওমের স্ত্রী হতে পারে একমাত্র সুমেধা। তোকে দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি খোকা। এই কয়েকদিন আগেও